Hey guys, good morning. Welcome back to our channel, swarupsaralavlogs. আমি সরলা, সবাইকে গুড মর্নিং জানিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। তো তারা সবাই মানে পাপার সাথে মর্নিং ওয়াকে চলে গেছে। তো আমি উঠেই সবুজ গাছপালাগুলো আগে দেখলাম। আজকের সকালটা মানে পুরাই আলাদা, পুজো পুজো ভাবটা পুরাই মানে দেখা যাচ্ছে। তো তারপর ব্রাশ ট্রাশ করে আমি মানে চুলাতে ঢুকলাম। তাদের স্কুলের মানে টিফিন আর কী খেয়ে যাবে সেগুলো রেডি করতে। তো আমি যখন মানে রান্না করে আসি, আসতে আসতে তারাও এসে পড়লো। দেখো এক এক করে সবাই আছে, আর আমি ওইদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি লিসু। মানে এই ঠান্ডা ঠান্ডা দিনগুলোতে খিচুড়ি, সকালে উঠে খিচুড়ি খেয়ে যেতে ভালো পায় স্কুলে, সেজন্য কালকে খিচুড়ি করেছিলাম, আজকেও খিচুড়ি মানে করব বসিয়েছি। আর অন্যদিকে চা ডিম ওয়েস্টটা দেওয়া শুরু করলাম। দেখো শীত ডিমটা পড়েছে। আজকে সকালটা অন্যরকম মানে পুজো পুজোর ভাবটা পুরো এসে পড়েছে। প্রচুর গরম লেগেছে, মর্নিং ওয়াক করে এসে স্নান টান করে নিল। যেহেতু সকাল সকাল উঠেছে, অনেকটাই টাইম পেয়েছে, সকালে উঠে ব্রাশ ট্রাশ করে একটু গান বাজিয়ে চলে যায়। হারমোনিয়ামটা সেজন্য বিছনাতে লাগানো ছিল, আর এসে আবার একটু পড়ারও টাইম পেল। আমার অনেকটাই বানানো, তো দুটো চোলা, সেই জন্য আমি একটার উপরে একটা বসে দিয়েছি। দেখো ডিম সিদ্ধ হচ্ছে, উপরে হাসবেন্ডটা বসে দিয়েছি, চার জন্য একসাথে হয়ে যাচ্ছে আমার। একসাথে সব কিছু শেষ করে ফেললাম, চাটা সেকে দেখি আমুলের ডিব্বাটা, আমুল নেই, তো সেই জন্য আমি বড় ডিব্বা দেখছি, বড় ডিব্বাটাও খালি। তো আমি একসাথে মানে কেটে বলে দিলাম। 1 কেজি যেহেতু একটা ডিব্বা দিতে হয় না, সেজন্য একটা বড় একটা সুতো রাখি, সুতোটা সবসময় ইউজ করি। আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম, পাপা খাওয়াচ্ছে দুজনকে, তিনজনকে খাওয়াচ্ছে, সেটি হতে পেরেছে। তো এবার আর আমি তারা সব যাওয়ার পর আমি দুপুরে রান্নাটা বসলাম। সিদ্ধি আজকে একেবারে ঘুমাইনি দিনের বেলা, একদম বিকালের দিকে ঘুমিয়েছে। ওকে নিয়ে কোনো কাজই করতে পারলাম না, তো দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। অনেকটাই টাইম হয়েছে, 11:30-12 বেজে যাচ্ছে, কোনো কাজই করতে পারিনি। তো দেখো ওকে ফুলে নিয়ে নিয়ে কোনো মতন করে ডাল মিক্স ডাল রান্না করছি। তো মরিচগুলো কেটে কেটে দিচ্ছি, আর মানে শাক ভাজা করবো, আর তো স্যালাড বানাবো ভাবছিলাম, কিন্তু স্যালাডটা করতে পারিনি একদম। কদিন ধরে এতই মানে কষ্ট দিচ্ছে সিদ্ধি, দিনের বেলা কোনো মতে ভিডিও করতে পারিনি। আজকে একটু একটু ক্লিপ নিলাম ওকে নিয়ে কীভাবে আমি দিনের বেলা কাজ করি। আজকে মানে 12টা বেজে যাচ্ছে, রিদ্ধিকে স্কুল থেকে আনতেও অনেক লেট হলো, ফাইনালি আসলো এখন। তো দরজা আমি লাগিয়ে রেখেছিলাম, তো
তারা এসে আসার পর একটু ওকে নামাতে পারবো, নাহলে তো একা তো অন্য মানে কুলে নিয়ে নিয়ে করতে হচ্ছিল। ওখানে দিদিকে দেখবে তো একটু খেলবে, নামাতে পারবো। শরীরটা তোই খারাপ করেছে আমার, হাতটার চলার আর শক্তি নেই রকম। কোনো মতেই আমি কাজগুলো সেরে ফেললাম, ঘর ঝাড়ু দেওয়া গরম সেটা করিনি, সেটা করে স্নান টান করে খেয়ে একটু রেস্ট করলাম। করে তারপর দেখো সন্ধ্যা হতে আবার চা হরলিক্স বানিয়ে খেলাম। সিদ্ধি দেখো পাক্কাতে গড়াগড়ি দিচ্ছে, আর রাতের রান্নাটা একবার আমি বসিয়ে দিলাম। সেখানে মানে খাওয়া টাওয়া শেষ করে সব কাজগুলো শেষ করে আমি এডিট করতে বসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট সবাইকে, দেখা হবে আবার নেক্সট ব্লগ।